136 বছরের আগের ভারত সদ্য ভারতে উপনিবেশ তৈরি করেছে ব্রিটিশরা। সেই সময় ব্রিটিশ শাসিত ভারতের বিদেশ সচিব ছিলেন স্যার হেনরি মর্টিমার ডুরান্ড। তার সঙ্গে জড়িয়ে এদেশের ফুটবলের ইতিহাস। 1888 সালে এদেশে প্রথম শুরু হয়েছিল ডুরান্ড কাপ। সেই সময় শুধু পুলিশ ও সেনার দলই খেলত ডুরান্ড। প্রথম সিভিলিয়ান দল হিসাবে ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হয় মোহামেডান এফসি। 1940 সালে প্রথম ডুরান্ড কাপ জেতে তারা। সামগ্রিক ইতিহাসে সব থেকে বেশি ডুরান্ড কাপ জয়ের রেকর্ড রয়েছে মোহনবাগানের। শনিবার আরও একটি ফাইনাল খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্টস। স্বাধীনতার পর প্রথম ডুরান্ড কাপ জেতে মোহনবাগান। সালটি ছিল 1953। প্রাক স্বাধীনতাকালে 1911 সালে ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে আইএফএ সিরিজ জেতে মোহনবাগান। 1953 সালে প্রথম ডুরান্ড কাপ জয় সবুজ মেরুনের। সেই শুরু, এখনও পর্যন্ত 17 বার ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে দল। 2023 সালে শেষবার ইস্ট বেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান সুপার জায়ান্টস। 7 ও 8 দশকে ডুরান্ড কাপে আধিপত্য দেখায় মোহনবাগান। 1959 ও 1960 সালে ধারাবাহিকভাবে ডুরান্ড চ্যাম্পিয়ন হয় তারা। 1977 থেকে 1980 সাল টানা 3 বার মোহনবাগান চ্যাম্পিয়ন হয়। সেই সময় মোহনবাগান টিমের নক্ষত্রের সমাবেশ। সেই সময় বাগানের কোচ ছিলেন পি কে বন্দ্যোপাধ্যায়। তার প্রশিক্ষণে মোহনবাগানের স্বর্ণযুগের সূচনা হয়। 1990 সালে বেঙ্গালুরুতে ডুরান্ড কাপের ফাইনালে ইস্ট বেঙ্গলকে 4-1 ব্যবধানে হারিয়ে জেতে মোহনবাগান, যে রেকর্ড এখনও ডুরান্ড কাপে অক্ষত মোহনবাগানের। শনিবার ডুরান্ড ফাইনালে এবার প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। নতুন ইতিহাস লিখতে তৈরি মোহনবাগান।